10 পেরিয়ে 11তম বছরে পা রেখেছে বাণিজ্যিক ব্যাংক এনআরবিসি। গত 10 বছরে ব্যাংকটির বাড়ছে আমানতের পরিমাণ। গ্রাম বাংলার উন্নয়ন এবং ঘরে ঘরে কর্মসংস্থান তৈরিতে সরকারের সহযোগী হয়ে কাজ করছে। এজন্য উপশাখা, ক্ষুদ্র ঋণ, পার্টনারশিপ ব্যাংকিং এর মাধ্যমে কাজ করছে বলেও জানান ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তামাল। 53 জন প্রবাসী উদ্যোক্তার চেষ্টায় 2013 সালের 2 এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা করে এনআরবিসি ব্যাংক। নানা বাধা বিপত্তি পেরিয়ে সামনে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে 103টি শাখাসহ 1,616টি সেবাকেন্দ্রের মাধ্যমে সারাদেশে কার্যক্রম পরিচালনা করছে ব্যাংকটি। 2022 সালের ডিসেম্বর শেষে তাদের আমানত দাঁড়িয়েছে 15,575 কোটি টাকা, যা আগের বছর ছিল 11,487 কোটি টাকা। বর্তমানে ঋণের পরিমাণ 13,382 কোটি টাকা। প্রত্যন্ত অঞ্চলে 50,000-এর বেশি ক্ষুদ্র উদ্যোক্তাকে বিনা জামানতে ঋণ দিয়েছে ব্যাংকটি। আমাকে এনআরবিসি ব্যাংক প্রথমেই খুব অল্প সময়ের ভিতরে আমাকে 5 লক্ষ টাকা দিয়েছিলেন, আর এবছর যেটা আমি পেলাম 9 লক্ষ টাকা। আমার সুতা উৎপাদন করি, এখানে আমার এনআরবিসি ব্যাংক আমাকে 10 লক্ষ টাকা লোন দিছে। গত 10 বছরে লক্ষ্যমাত্রা অর্জনে অনেকটাই সফল বলে দাবি ব্যাংক কর্তৃপক্ষের। এই 10 বছরে অনেক চ্যালেঞ্জ, অনেক উত্তরই পেরে আমরা যে কাজটি করতে পেরেছি সেটা হলো যে আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে, একদম প্রান্তিক মানুষের কাছে যেতে পেরেছি। আগামীতেও সেবা অব্যাহত রাখতে চায় প্রতিষ্ঠানটি। আমাদের যে পরিকল্পনা, এবছর 1 লক্ষ লোককে এবছর বিনিয়োগের মধ্যে আনবো, কত সংখ্যায় লোককে আমরা বিনিয়োগের আওতার মধ্যে আনছি, নতুন উদ্যোক্তা তৈরি করছি, নতুন কর্মসংস্থান তৈরি করছি, সেই জায়গায় কাজ করব। উন্নত সেবা দেওয়ার জন্য গ্রাহক সহ সবার সহযোগিতা চান সংশ্লিষ্টরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।